হ্যালো ভিউয়ার্স, আজ আমরা এই ভিডিওতে আপনাদেরকে জানাবো, যদি আপনার SBI অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট থাকে তাহলে ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, অবশ্যই আপনি শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুগণ, এখন সারা দেশ জুড়ে চলছে লকডাউন, এরই মাঝে হ্যাকাররা আপনাকে লোভ দেখিয়ে, অজুহাত দেখিয়ে আপনার টাকা হাতে নিতে পারে। তো বন্ধুগণ, SBI নিজেদের গ্রাহকদেরকে সচেতন করার জন্য টুইট করে জানিয়েছে। তো বন্ধুগণ, কি জানিয়েছে টুইট করে আমরা এই ভিডিওতে ডিসকাস করব। তো আশা রাখবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর বন্ধুরা ভিডিও দেখার সঙ্গে সঙ্গে একটা লাইক করে দিবেন, কারণ আপনার একটা লাইকে আমরা আরও নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাই। আর বন্ধুরা, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিও নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। জানিয়েছে নতুন ধরনের সাইবার ক্রাইমের বিষয়ে গ্রাহকদের সচেতন ও সাবধান করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, প্রতারকরা গ্রাহকদের ফোন করে লোনের EMI আটকানোর জন্য আপনার OTP তাদের জানানোর জন্য বলছে। SBI টুইট করে জানিয়েছে, EMI দেওয়া পিছিয়ে দেওয়ার জন্য OTP শেয়ার করতে হবে না, তাই ভুলেও আপনার OTP কাউকে দেবেন না। OTP ভুলে দিয়ে দিলে প্রতারকরা সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেবে। স্টেট ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, গ্রাহকদের ঠকানোর জন্য সাইবার জালিয়াতরা এবার নতুন উপায় বের করেছে। করোনা ভাইরাসের জেরে গোটা দেশে লকডাউন চলছে। এরকম পরিস্থিতিতে রিজার্ভ ব্যাঙ্ক সমস্ত সংস্থাকে অনুমতি দিয়েছে EMI দেওয়ার সময়সীমা বাড়ানোর। RBI এর পরামর্শের পর সরকারি ব্যাংকের পাশাপাশি বেসরকারি ব্যাঙ্কগুলি এর সুবিধা গ্রাহকদের দিচ্ছে। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন হ্যাকাররা আপনাকে লোভ দেখিয়ে, অজুহাত দেখিয়ে আপনার OTP চাইবে, ভুলেও আপনি এই কাজ করবেন না। যদি আপনি একবার OTP দিয়ে দেন তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে সব টাকা চলে যাবে।